দর্শক আজকে একটা ভিডিও করব ভিডিও বলতে আপনাদের একটা ঐতিহ্যবাহী মানে রাজা আগের যে রাজা রামমন্দিরের যে এইগুলা বাড়িগুলো সেগুলোর একটা পরিদর্শন দেখাবো এটা হলো লোকেশন বলি গোপালগঞ্জ উলপুর সংলগ্ন তো খুব সুন্দর একটা বাড়ি তো ভাই কেমন ফিল হইতেছে দেখার জন্য ভালো ফিল লাগতেছে ভাই আমি আগে তারপর আমরা জলপরি দেখব আজকে লাইভ জলপরি অনেক কঠিন কঠিন ফিল লাগতেছে ভালো লাগতেছে জায়গাটা নাইস স্পেস স্পেসটা খুব সুন্দর রাইট রাতে হলে তো আমি সেই লাগতো আমার এখন থেকে ফিল পাচ্ছি রাতে রাতে যখন এটা লাইটিং করা হয় আরো সুন্দর লাগে ঠিক আছে অনেক সুন্দর লাগে পরিবেশটা সুন্দর So first shot I eta first shot kemon view ta kemon sundor ami ekhane je darai tumi koro okay bhai ki korbo video na onno kichu ja kortecho acha seita korbo right thank you so look like awesome and sundor eta chilo jomidar bari জমিদার বাড়ির কিছু অংশ আছে সেগুলো আমরা দেখাবো আপনাদের হ্যাঁ মুখ ধুয়ে যাওয়ার ব্যাপার মুখ ধুয়ে মন্দির এই পাশে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু ছবি আছে সাংস্কৃতিক রাইট ছবিগুলো একটু দেখাই নিয়ে এসে হ্যাঁ সো গাইস দেখতে পাচ্ছেন আসলে আমাদের ঐতিহ্যবাহীর একটা কত বড় একটা অংশ এখানে তারা আনতে পারছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির জন্য দেশত্ববোধে দুরন্ত সাহসে সো প্লেসটা খুবই সুন্দর আপনাদের কি বলবো নিজেরা দেখতে পারলে ভালো লাগতো পাথর দিয়ে খোদাই করা হয়েছে আর্টটা ভাই সুন্দর সো এর থেকে আরো নাকি সুন্দর একটা স্কোপ আছে সেটা আপনাকে দেখাবো আসো ভাইয়া ঠিক আছে এখানে অনুষ্ঠান হচ্ছে একটু পুজো এখানে সো মেইন যে ভিউটা ছিল স্পেশাল যে ভিউটা সেটা হলো এটা মানে খুব সুন্দর এ ভাই পিছনে আমার গল্পের একটা অংশ গল্পের একটা জানতো না সরি তাজা তাজা আমার কাছে তাজা মনে হচ্ছে সেটাই বলতে চাইছিলাম লুক লাইক অসাম দেখেন আচ্ছা আমরা এই দিক দিয়ে হাইটে আসছি খুব সস্তা এখানে আমি পথে সময় আসবো এখন মাঝে মাঝে না হ্যাঁ ফিল দেবো এখানে আসবো দেখার মতো একটা পরিবেশ সুইমিং পুলের মতো নেই না মানে সুইমিং পুলের মতো রাইট গোসল করা যায় নাকি এখানে গোসল করার মতই যে স্কোপ করা আছে তো জলপুরিটা এত সুন্দর হয়েছে দেখেন জলপুরিটা এটা ছিল জমিদার বাড়ি অনেক আগের তো দেখেন এখানে টি স্টোর আছে সরি বসার একটা সিট আছে টি স্টোর আছে পাশে তো এটা দেখাচ্ছি তো এটা একটা ন্যাচারাল পরিবেশ গাছগুলো খুবই সুন্দর করে কাটা হয়েছে মানে দেখতে সুন্দর লাগছে অরিজিনাল ন্যাচারাল ফুল এটা কোনো প্লাস্টিকের ফুল না এই যে পাশে আখ এই ফুলকে কি বলে ভাই জানা আছে বকুল ফুল টাইপের দেখায় এই ফুলটা বকুল ফুল ডেকোরেট অনেক সুন্দর, ফুলার ডেকোরেট। মামনি সাইডের পরিবেশটা তো অস্থির। আমি এই ব্লুটা ওই সাইডার গুলো তো সাইড যখন ওই পাশে সুন্দর একটা পরিবেশ আছে, সেটা আমরা দেখাতে পারতেছি না সাইডে, কিন্তু অনেক সুন্দর। আর এটা ছিল একটা কেক শপ, সরি কেক শপ রাইট, মানে এটা একটা কফি শপ টাইপের। এটা আপনারা লোকেশন বলি, পুরো লোকেশনটা হলো গোপালগঞ্জ সদর, সদর থেকে পার্শ্ববর্তী উলপুর সদর একটা অংশ। তো সেইখান থেকে নিজরার দিকে যাইতে এটা অবস্থিত, সেই অনেক আগেরই, মানে পুরানো আর কি, রাজার যে বাড়ি, জমিদারদের যে বাড়ি থাকে সেগুলোর একটা, মানে এখানে অনেকগুলো এরকম ইয়ে আছে, দেখার মতো প্লেস আছে। তো এটা একটা জমিদার বাড়ি, খুব সুন্দর। Hey bro, nice মুগ্ধ হয়ে গেছি ভাই, মুগ্ধ। আর গোপালগঞ্জের ভিতরে আমার অ্যাকচুয়ালি এত সুন্দর একটা জায়গা আছে থেকেও আমি জানতাম না, আগে আসতাম তাহলে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগছে বলতে আমি মাঝে মাঝে আসি দেখতে, মন মাইন্ড ফ্রেশ করার জন্য হলেও আসি। এটা যে একটা গ্রাম অঞ্চলে এত সুন্দর একটা পরিবেশ, আসলে না দেখলে কেউ বুঝতে পারবে না গ্রাম হলে, মানে ভিতরটা এত সুন্দর। আমরা বসি, ওখানে বসি একটু। আজকের মতো ভিডিওটা থাক, আর একদিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা নেক্সট যে ডে গুলো আসবে আমরা ভালো কোনো ভিডিও দেওয়ার আশা, মানে চেষ্টা করবো। আমাদের গোপালগঞ্জ সদরের ঐতিহ্যবাহী যে ভিডিওগুলো আছে, মানে পরিদর্শন সাইটগুলো আছে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকুন।